ফুল ভালবাসে না এমন মানুষ খুব কম পাওয়া যাবে আর এই ভালোবাসা থেকেই মানুষ ফুলের বাগান করে থাকেন কেউ বা শখের বসে কেউ বাড়ির বেলকনি বা ছাদে আবার অনেকে বাণিজ্যিকভাবেও এই ফুলের চাষ করছেন গাইবান্ধার পলাশবাড়ি উপজেলা সদরের জামালপুর এলাকার কৃষকেরা বাণিজ্যিকভাবে গোলাপ ফুলের চাষ করছেন শুধুমাত্র গোলাপ ফুলের চাষ করে লাখ টাকা আয় করছেন এই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আব্দুর রশিদ মিয়া ফুলচাষী রশিদ মিয়া কৃষি বিভাগের পরামর্শে নব্বই শতাংশ জমিতে বিভিন্ন জাতের গোলাপ ফুলের চাষ করে সফল হয়েছেন আর এভাবেই মাসে আয় করছেন প্রায় সত্তর হাজার টাকা বিভিন্ন দিবস ও অনুষ্ঠানে ফুলের ব্যাপক চাহিদা থাকায় বাগান থেকে খুচরা ও পাইকারি মূল্যে ফুল বিক্রি করছেন তিনি ফুলচাষী আব্দুর রশিদ মিয়া জানান একবার গোলাপের চারা রোপণ করলে বিশ বছর গোলাপ বাগানের স্থায়িত্ব থাকে তিনি বলেন সরকারিভাবে ফুল চাষিদের প্রশিক্ষণ কৃষি উপকরণ ও সহায়তা প্রদান করা হলে গোলাপ ফুলের আবাদ বাণিজ্যিকভাবে বৃদ্ধিসহ এই ফুলের বাজার আরও সম্প্রসারিত হবে বলেও তিনি জানান আমার জমির পরিমাণ হচ্ছে নব্বই শতাংশ এই নব্বই শতাংশের মধ্যে ফিরে আবার বিভিন্ন ফুল আছে গ্লাডিওল আছে চন্দ্রমল্লিকা আছে গোলাপ আছে আমাদের প্রতি মাস একটা হিসেব হয় প্রতি মাসে খরচ যায় আমার তিরিশ হাজারের ওপরে আসে তো মোটামুটিভাবে ঘরে দেখা যায় কৃষি বিভাগের এই কর্মকর্তা বলছেন শুধু যশোরে নয় গাইবান্ধায় বিভিন্ন ফুলের চাষ শুরু করেছেন কৃষকেরা আমরা দেখেছি যে যশোরে শুধু ফুল চাষ হয় তা নয় আমাদের হচ্ছে পলাশবাড়ি পৌরসভাগুলোকেও আমার চাষিরা ফুল চাষ করতেছে এবং ফুল চাষ একটা লাভজনক ব্যবসা রেগুলার এই বাগান থেকে তারা ফুল তোলে এবং রেগুলার সে বিক্রি করতে পারে আমার এই এই বাগানে আমার বিভাগীয় যে ছাড়া আছেন তারা পরিদর্শনে আসছেন আজকে আমি নিয়মিত আসি প্রতিনিয়ত ফুলবাগান পরিদর্শনে গাইবান্ধার পলাশবাড়ি প্রতিনিধি মাসুদার রহমান মাসুদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মিজান তালুকদার আপডেট টিভি